পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দেওয়া জায়েজ কি? জায়েজ শুধু নয়, সুন্নাত। জি, যেমন মুসলিম জীবিতদেরকে সালাম দেওয়া সুন্নাত, তার পাশ দিয়ে অতিক্রম করলে, আর জবাব দেওয়া ওয়াজিব। ঠিক তেমনি মৃত মাইয়্যত মুসলিম, মুসলিম কবরস্থান দিয়ে অতিক্রম করছেন বা একটি কবর আছে সেখান দিয়ে অতিক্রম করছেন, তাহলে সুন্নাত হচ্ছে যে তাকে বা তাদেরকে সালাম দেবেন। জি, এই ক্ষেত্রে যদি সালামের সুন্নতি দোয়া মুখস্থ থাকে তাহলে সবচেয়ে ভালো, আর না হলে শুধু বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যথেষ্ট, আপনি সুন্নত আদায় করে দিলেন। কিন্তু তারপরে জিজ্ঞেস করছেন আর যদি জায়েজ হয় তাহলে কীভাবে দিতে হবে। হাদিস সহিহ মুসলিমের 1619 নম্বর হাদিস, হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়েছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তারপরে আর অন্যান্য সাহাবী থেকেও বর্ণিত হয়েছে, দুটো হাদিস সেখানে রয়েছে। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশা আল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়াহ। আর অন্য আরেকটি হাদিসে দু একটি বাড়তি শব্দ বা বাক্য রয়েছে। জি, যে কোনো একটি দিয়ে আপনি সালাম দিতে পারবেন কবরবাসীকে। তবে তিরমিজিতে যে হাদিসটি রয়েছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, এই হাদিসটি আমাদের, হ্যাঁ, বিশেষ করে হানাফি সমাজে এটাই শুধু মুখস্থ করানো হয়, আর এক সময় আহলে হাদিস সমাজে এটাই মুখস্থ করতো মানুষ, আর এটা আমাদেরকে মুখস্থ করানো হয়েছিল। এই হাদিসটি জয়ীফ, এটি দুর্বল, সুতরাং সেই আমলটি ঠিক নয়। জি।